আজকের পর্বের প্রথম প্রতিযোগী হিসেবে মঞ্চে ডেকে নিচ্ছি হবিগঞ্জের ছোট্ট এক প্রতিযোগী মিষ্টিমুখ হাফেজ বশির আহমদ। হাফেজ বশির আহমদ আসছে মঞ্চে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা লাকুম লা তানাসারুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাসবুক সাদাকাল্লাহু মাওলানাল আযীম। চমৎকার বশির আহমদের আজকের পারফরম্যান্স কেমন ছিল ওস্তাদজির কাছ থেকে জেনে নিচ্ছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হৃদয় গাহি তেলাওয়াত আলহামদুলিল্লাহ। বশির আহমদ আমাদেরকে সমস্ত শ্রোতাদেরকে এভাবে সব সময় এই সুন্দর তেলাওয়াত করে সবার মনকে জয় করে আনছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাকে কবুল করেন, আমিন। মহতারামকারী হাবিবুল্লাহ বিলালি, এই তেলাওয়াতের মাধ্যমে আমরা ইনশা আল্লাহ আগামী দিন উজ্জ্বল ভবিষ্যৎ আমাদের অপেক্ষা করছে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করবেন ইনশা আল্লাহ। হাফিজ মাওলানা আবু ইউসুফ, মাশাআল্লাহ জাযাকাল্লাহ।
আমাদের এই যে সোনামণিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে তারা দেশের সুনামকে, বাংলাদেশের লাল সবুজের পতাকাকে তুলে ধরছে, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে প্যাট্রনাইজ করা, একটু সম্মাননা দেওয়া কোনো প্রয়োজন আছে কি না মাননীয় সংসদ সদস্যের কাছে আমি বিনয়ের সাথে জানতে চাচ্ছি। কোরআন শরীফকে সংরক্ষণ করার জন্যে আল্লাহ তাআলা যুগে যুগে এই হফাজা করিমকে সৃষ্টি করেছেন এবং হাফেজদের মাধ্যমে কোরআন শরীফ এভাবে মাহফুজ হচ্ছে, সংরক্ষিত হচ্ছে। এটা আল্লাহ তাআলা নিজে কোরআন শরীফে এটা ইরশাদ করেছেন এবং আমি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি যাতে এই বশির আহমদ তাকে শুধু ন্যাশনালভাবে না ইন্টারন্যাশনালভাবে আল্লাহ তাআলা সম্মান করে। আর পাশাপাশি যে কথা বলা হয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, আমরা দুনিয়া তো চাইবো আখেরাত তো চাইবো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়ার হাসানাও লাগবে আখেরাতের হাসানাও লাগবে এবং সব কিছু নির্ভর করবে সহি নিয়তের উপর। এখন আমরা যদি রাষ্ট্রীয়ভাবেও শুধু সম্মান পাই, নিয়ত যদি সুন্দর হয় এবং এটাও দুনিয়ার হাসানা, এটার মাধ্যমে আমরা সৌভাগ্য হব এবং আমরা সাআদাতমন্দি হাসিল করবো ইনশাআল্লাহ। এটা ইনশাআল্লাহ রাষ্ট্রীয়ভাবে সম্মান হবে, আমাদের নিয়ত সহি থাকবে, মাননীয় প্রধানমন্ত্রীকে সাক্ষাৎ করা, রাষ্ট্রীয়ভাবে কীভাবে কীভাবে সম্মান করতে হয় সবগুলো ইনশাআল্লাহ ব্যবস্থা হবে। বশির আহমদ, তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সফল কাম করবেন করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।